যে প্রেমে পড়তে হতো তাহলে অবশ্যই মৌসুমী প্রেম। বিনোদনের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমদাদুল হক। শুরুতেই জানাবো ঢালিউডের খবর। প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে খল অভিনেতা মিশা সওদাগরের বন্ধুত্ব অনেক পুরনো। ঢাকাই সিনেমায় একসঙ্গে অনেক মুভিতে অভিনয় করেছেন তারা। আপনার গায়ের কোটটি তো খুব সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু এই গরমের মধ্যে কোট পরেছেন কেন? চিত্রনায়িকা মৌসুমীর অন্যতম অনুরাগী বলেও জানিয়েছিলেন মিশা। এবার দুর্দান্ত এই অভিনেতা জানালেন মৌসুমীকে কতটা পছন্দ করতেন তিনি। যদি আমি ফিল্মে যদি কারোর সাথে প্রেমে পড়তেই হতো, যদি প্রেমে পড়তে আমি তাহলে মৌসুমী প্রেমে পড়তাম। কারণ মৌসুমীর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগতো তাকে। অবচেতন মনেই মৌসুমীর প্রতি ভালো লাগা কাজ করত মিশা সওদাগরের। তবে তিনি প্রেমে পড়েন। ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন ছোট পর্দার মতো ওটিটিতেও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই সুহাসিনী। সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব ফিল্মে প্রশংসিত হয়েছে তার অভিনয়। এবার বন্দুক হাতে রুদ্রমূর্তি বিধ্বংসী লুকে তাসনিয়া ফারিন। ওটিটির ফিল্ম নিঃশ্বাসের টিজারে এমন লুকে দেখা যায় এই অভিনেত্রীকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গত ঈদে মুক্তি পাওয়া হিট চলচ্চিত্র পরাণের পরিচালক রায়হান রাফি। পরাণের পর ধামাল সহ বেশ কয়েকটি সিনেমা আনছেন রাফি। গণমাধ্যমকে পরিচালক জানান, নিঃশ্বাস এখন পর্যন্ত তার করা সবচেয়ে নিরীক্ষাধর্মী কাজ। সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, ঘরানা সব কিছুই আলাদা। বলিউডের খবর। নগ্ন ফটোশুট করে বিপদ যেন পিছু ছাড়ছে না রণবীর সিংয়ের। আবারও রণবীর সিংকে তলব করল মুম্বাই পুলিশ। তার নগ্ন ফটোশুট বিতর্কে এর আগেও অনেকবার হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আবারও তাকে ডেকে পাঠিয়েছে চেম্বুর থানা। ভারতের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করেছিলেন রণবীর, সেটার জন্য নানা কটূক্তি শুনতে হয়েছে তাকে। যদিও বেশিরভাগ তাকে সমর্থন করেছিলেন, কিন্তু তারপরও নেতিবাচক মন্তব্য কম দেখা যায়নি। তার ফটোশ্যুটের জেরে তোলপাড় নেট দুনিয়া। কিছু কিছু জায়গায় রণবীরের উদ্দেশ্যে জামা কাপড় দানও করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 292, 293 এবং 509 তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মহিলাদের মানসিকভাবে অসুস্থ করে তুলেছে এই ছবি, এমন অভিযোগও তুলেছিল অনেকেই। এবার চেম্বুর থানার তরফে তাকে তলব করার সঙ্গে হাজিরার নির্দেশ নিয়েও নতুন তারিখ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এর আগে যখন রণবীরকে তলব করা হয় তখন মাস দুয়েকের সময় চেয়েছিলেন তিনি। ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা অভিনয় এবং সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে আছেন রশ্মিকা। সবাইকে পেছনে ফেলে দক্ষিণী এই তারকা ইনস্টাগ্রামের অনুসারীর সংখ্যায়ও শীর্ষস্থান দখলে রেখেছেন। বর্তমানে রশ্মিকা মান্দানার 32.7 মিলিয়ন অনুসারী রয়েছেন। এরপর রয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, অনুসারীর সংখ্যা 24.3 মিলিয়ন। তিনে রয়েছেন সম্প্রতি মা হওয়া মিষ্টি অভিনেত্রী কাজল আগারওয়াল। ইনস্টাগ্রামে তার বর্তমানে অনুসারীর সংখ্যা 23.4 মিলিয়ন। 22.2 মিলিয়ন অনুসারী নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন দিল্লির মেয়ে রাকুল প্রীত সিং। পূজা হেগড়ে রয়েছেন পাঁচে, ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 21.2 মিলিয়ন। শ্রুতি হাসান তালিকার শীর্ষে না থাকলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সক্রিয় অভিনেত্রী। 20.7 মিলিয়ন অনুসারী নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। তামান্না ভাটিয়া তালিকায় সপ্তম স্থানে রয়েছেন, 17.5 মিলিয়ন অনুসারী রয়েছে তার। দক্ষিণী আরেক অভিনেত্রী কীর্তি সুরেশ, বর্তমানে তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস অন্তত তাই বলে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 13.5 মিলিয়ন।
এবার হলিউডের খবর। বর্তমানে শুধু অ্যাকশন বা রোমান্টিক ধর্মী মুভি নয়, অনেকের পছন্দের তালিকায় রয়েছে হরর ছবিও। এমন একটি সাইকোলজিক্যাল হরর মুভি অরফান ফার্স্ট কিল গেল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে মুভিটি। 2009 সালে মুক্তি পাওয়া অরফানের প্রিকুয়েল এই মুভি। অরফানের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইসাবেলা ফারম্যান। 9 বছর বয়সী এস্থার নামের এক মেয়েকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল অরফানের। কেট এবং জন কোলম্যান নামের এক দম্পতি স্থানীয় ইতিমখানা থেকে এস্থারকে দত্তক নেন। এরপর এস্থারের কর্মকাণ্ডেই একটা সময় তারা বুঝতে পারেন সে কোনো স্বাভাবিক মেয়ে নয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আবিষ্কার করেন এস্থার আসলে 9 বছর বয়সী নয়, 33 বছর বয়সী একজন নারী। ক্রমান্বয়ে খুব হিংস্র হয়ে ওঠে এস্থার, একে একে 7 জনকে হত্যা করে সে। এবারের ছবিও এস্থারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। উইলিয়াম ব্রেন্ট বেলের পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলের মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরা। এই ছিল সাম্প্রতিক বিনোদনে, সঙ্গে থাকুন সময়।